জুন মাসেই এক বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। তৃতীয় লিঙ্গ মানুষদের জন্য এবার রাজ্য সরকারের সব চাকরিতেই 1% সংরক্ষণ রাখতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন মামলাকারী আইনজীবী ইমতিয়াজ আক্তার, তার সঙ্গে কথা বলবো। এর আগে সুপ্রিম কোর্টও এরকম একটা রায় দিয়েছিল যে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সংরক্ষণ রাখতে হবে প্রতিটি রাজ্যকে। কিন্তু প্রতিটি রাজ্য যে সেভাবে সংরক্ষণ করছিল বা রাখছিল সেরকম খবর কিন্তু আর সামনে আসেনি। তো হঠাৎ কলকাতা হাইকোর্ট কোন মামলাতে এরকম রায় দিল? আসলে 2014 সালে নালসা বলে একটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল পরিষ্কারভাবে, যেখানে বলা হয়েছে ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া যে যারা নিজেকে হিজড়ে বা নিজেকে ইউনাক আমরা ইংরেজিতে বলি, যারা নিজেকে আইডেন্টিফাই করে তাদেরকে স্টেট গভর্নমেন্টস বা সেন্ট্রাল গভর্নমেন্ট যখন চাকরির প্রাবধান করবে তখন সেই ক্ষেত্রে ওদেরকে 1% একটা হরাইজন্টাল রিজার্ভেশন দেওয়ার কথা ছিল। এটা 14 সালের কথা। এবার আপনি যদি দেখেন তো অন্যান্য স্টেট, অনেকগুলো স্টেট অলরেডি এই রায়টাকে মেনে ইমপ্লিমেন্ট করেও ফেলেছে। যেমন উত্তরাখণ্ড হাইকোর্ট বলেছিল যে ট্রান্সজেন্ডারকে রিজার্ভেশন দিতে হবে এডুকেশনাল ইনস্টিটিউশনে। কেরালা গভর্নমেন্ট অলরেডি গ্রান্ট করে ফেলেছে এটা নার্সিং কোর্সে। স্টেট অফ বিহার অলরেডি করে ফেলেছে আপনার পুলিশের ক্ষেত্রে, যেমন এখানে আই এম শিওর স্টেট গভর্নমেন্ট না, ওখানে সব চাকরির ক্ষেত্রে বলা হয়নি কিন্তু পুলিশের ক্ষেত্রে বলা হয়েছে। তো আমি যা দেখছি মুম্বাইতেও সেম ট্রান্সজেন্ডারকে বলা হয়েছে যে তোমরা সাব ইন্সপেক্টর অব্দি হতে পারো। তো এখন যা রায় বেরিয়েছে আমাদের কোর্টের, কলকাতা হাইকোর্টের, পরিষ্কারভাবে বিচার মাননীয় বিচারপতি রাজশেখর মহন্তা পরিষ্কারভাবে উনি বলে দিয়েছেন, রিলাইং অন দিস নালসা ভার্ডিক্ট অফ দ্য সুপ্রিম কোর্ট, যে প্রতিটা মানে প্রতিটা চাকরির ক্ষেত্রে 1% রিজার্ভেশন হ্যাজ টু বি গিভেন অ্যাজ পার প্যারা 8 অফ দ্য অর্ডার টু অল পার্সনস হু আর কোয়ালিফাইড ও হু আইডেন্টিফাই দেমসেলভ অ্যাজ ট্রান্সজেন্ডার। সো দিস ইজ এ ভেরি সিগনিফিকেন্ট মুভ, কারণ আমাদের রাজ্যে আজ অবধি এরকম কোনো প্রাবধান ছিলই না আমাদের, মানে টু ব্রিং ব্যাক দোজ হু আর এডুকেশনালি অ্যান্ড সোশ্যালি ব্যাকওয়ার্ড, মানে ট্রান্সজেন্ডার তো দে আর ভেরি পুয়ার। মানে আমাদের যেমন পিটিশনার তো বেসিক্যালি কী করে, বেগিং করে রাস্তায়, দো দ্য পিটিশনার ইজ এ কোয়ালিফাইড ক্যান্ডিডেট, দুবার পরীক্ষা দিয়েছে টেট 14-22, দুবারই কোয়ালিফাই করেছে রিটার্ন। আর যখন ও ইন্টারভিউ দিতে যায় বারবার যায়, ওকে কোনো প্রশ্ন করা হয় না, ওকে ডিসক্রিমিনেট করা হয় স্টেট মামলাকারী যে মামলা করেছে, ইয়েস, তো ওকে ডিসক্রিমিনেট করা হয়, ওকে প্রশ্ন করা হয় না, কারণ ও যেভাবে ছেলে দেখতে হয়, শি লুকস লাইক আ বয় কিন্তু ড্রেস আপ করে মেয়েদের মতন, তো সেক্ষেত্রেও ওকে ডিসক্রিমিনেট করা হয়েছিল, ওকে সাইড করে বসা হয়েছিল, কোনো প্রশ্ন করা হয়নি। সো উই ফেল্ট দ্যাট দিস ইজ এ গুড কেস, আমরা এই মামলাটা করলাম, উই গট অ্যান অর্ডার অ্যান্ড উই হোপ দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট উইল নট প্লে ডার্টি ট্রিক্স। এই মামলাটাকে ওরা অ্যাপিলে নিয়ে গিয়ে ঠান্ডা বাস্তা ফেলার চেষ্টা করবে না বা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না আশা করি আমি। এই মামলাটি যিনি করেছিলেন তিনি প্রাইমারি টেটে, আমি যত জানি 2014 এবং 2022 দুবারই উত্তীর্ণ হওয়ার পর তাকে ইন্টারভিউতে ডেকেও হ্যারাস করা হচ্ছিল, ইয়েস, মানে ইন্টারভিউ, দেখুন এটা হচ্ছে কী বলুন, ইন্টারভিউতে যখন ডাকা হয় আমাকে, আমি তো কোয়ালিফাইড ক্যান্ডিডেট, আমাকে তো 4টে প্রশ্ন করবে, প্রশ্ন করার পর ডিসাইড করবে যে আমি ফিট কি আনফিট। আমি এটা বলছি না যে আমি ট্রান্সজেন্ডার বলে আমাকে চাকরি দেওয়া হোক, না, মানে ট্যালেন্ট তো থাকবে, ইভেন ইফ রিজার্ভেশন থাকলেও কী হয়েছে, সেখানে তো ট্যালেন্ট দেখবে, তো সেটা তো প্রমাণ করার একটা সুযোগ দেবে আমাকে, ওয়েদার আই এম ফিট অর নট ফর দ্য জব, সেটা তো আমাকে 4টে প্রশ্ন করার পরে তো বুঝবে যে আমি ঠিক বলছি ভুল বলছি, আমাকে 10/5 দেওয়া হয়েছে বা 0 দেওয়া হয়েছে, সেটা কিছুই নাই করে আমাকে সাইড করে, জাস্ট একটা যা হয় সোশ্যাল প্রেজুডিসের একটা আমি ভিকটিম, সাইড করে আমাকে বসানো হয়েছে জোর করে। আর কলকাতা হাইকোর্ট রায় তো দিয়েছে, তো এটা লাগু কবে থেকে হচ্ছে, মানে তৃতীয় লিঙ্গের মানুষরা কবে থেকে তাদের অধিকার চাকরি ক্ষেত্রে সব জায়গায় পাবে? উইথ ইমিডিয়েট এফেক্ট আমি যেটা বললাম, উইথ ইমিডিয়েট এফেক্ট অলরেডি এটা লাগু হয়ে গেছে, আনলেস এজ আই সে দ্য স্টেট গভর্নমেন্ট স্টার্টস প্লেইং ডার্টি ট্রিক্স। মানে যদি ওরা করে তাহলে তো সেটা অ্যাপিলে গিয়ে আলাদা বিষয়, কিন্তু অ্যাজ অফ নাও ইট ইজ দেয়ার, মানে ফর নাও আমি যেটা আপনাদের মাধ্যমে অ্যাপিল করবো, পার্টিকুলারলি যারা ট্রান্সজেন্ডার, যারা কোনো কারণে আজ অবধি অ্যাপ্লাই করেনি, ভয়ে অ্যাপ্লাই করেনি, লজ্জায় অ্যাপ্লাই করেনি কোনো সরকারি চাকরিতে, আজ থেকে আপনারা কোনোভাবেই ভয় পাবেন না, লজ্জা পাবেন না, ইওর রাইট, জব ইজ ইওর রাইট, দ্য কোর্ট হ্যাজ গিভেন ইউ দিস রাইট, প্লিজ গো আর গিয়ে ওটা ক্লেম করো। তাহলে যিনি মামলা করেছিলেন এই প্রাইমারি টেটে পাশ হওয়ার পরে, যিনি চাকরি পাচ্ছিলেন না, ইন্টারভিউ যাকে পাশে সাইড করে বসিয়ে রাখা হচ্ছিলো, তাহলে তার ক্ষেত্রে কী হলো, তিনি কি এবার তাহলে চাকরিটা পাবেন? ওনার চাকরিটা তো শিওর, অ্যাজ পার দ্য অর্ডার ইট ইস কনফার্ম দ্যাট দ্য চিফ সেক্রেটারি হ্যাজ টু মেক স্পেশাল মেজার্স। শিক্ষা পর্ষদকে কি জানিয়েছে আদালত, কি নির্দেশ দিয়েছে? দুজনকেই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা দরকার পড়লে স্পেশাল মেজার নেন, ওকে চাকরির যদি ভ্যাকেন্সি নাও থাকলে ভ্যাকেন্সি ক্রিয়েট করেন একটা, ওরা ওকে এন্ট্রি দেন, দ্যাটস অল।
তাহলে এবার তৃতীয় লিঙ্গের যারা মানুষ রয়েছেন চাকরি ক্ষেত্রে তাদের প্রবেশের যে রাস্তা সেটা অনেকটা বেশি পরিষ্কার হয়ে গেছে। ফার্স্ট আমি বলছি এটা ইতিহাসকারিক একটা ভার্ডিক্ট, কারণ ফার্স্ট টাইম ইন আওয়ার স্টেট এই দরজাটা যেটা এতদিন ধরে বন্ধ ছিল সেটাকে আমরা একটু হালকা করে ধাক্কা দিয়ে খুলে দিয়েছি, আপনাদের জন্য খুলেছি। আপনারা প্লিজ দয়া করে এটাকে এই অর্ডারটাকে পড়ুন, পড়ার পর আপনাদের যদি মনে হয় যে আপনি কোথায় অ্যাপ্লাই করার জন্য এলিজেবল আপনি প্লিজ গো অ্যান্ড অ্যাপ্লাই, ইফ দে ডু এনিথিং ইউ ক্যান গো টু দ্য কোর্ট, সিম্পল। মামলাটা কতদিন ধরে চলছে? এই মামলাটা প্রায় এক বছর ধরে হচ্ছেই, আমরা তো আগেও করেছিলাম, জাস্টিস গাঙ্গুলি ছিলেন, হি গেভ আস ওয়ান অর্ডার, তারপরে এখন সেকেন্ড অর্ডার জাস্টিস মান্তা দিয়েছে, খুব ভালো অর্ডার, ইটস আ ভেরি বিগ ডে ফর অল অফ আস, আমরা যে যারা মানে এইসব নিয়ে কাজ করি বা চিন্তাভাবনা করি তাদের জন্য একটা মানে ভালো খবর এটা। ইমতিয়াজ দা, বিভিন্ন রায়ের ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য সরকারের বিরুদ্ধে যে সমস্ত রায় যায় তারা রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বা ডিভিশন বেঞ্চে যায় হাইকোর্টেরই, তো তাহলে এই যে রাজ্য সরকারকে যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, এক্ষেত্রে কি রাজ্য সরকার কোনো ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যাওয়ার কোনো সিদ্ধান্ত নিয়েছে এরকম কোনো খবর আছে? এটা বলা খুব ডিফিকাল্ট, বাট গিভেন দ্য গভর্নমেন্টস ট্র্যাক রেকর্ড আমরা যা দেখছি এই সরকারের বড় বড় মামলা আছে অনেকগুলো, আমি নাম নিয়ে বলতে চাই বাট মানে বলবো না, যাই হোক, তো অনেকগুলো ভালো ভালো সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে যেটাকে এরা নিয়ে গিয়ে ডিভিশন বেঞ্চে ঠান্ডা বাস্তায় ফেলে ঠান্ডা করে দিয়েছে। এবার এই অর্ডারে কী করবে সেটা টাইম উইল সে, আই হোপ দে ডোন্ট ডু এনিথিং রং, বিকজ এটা তো ওদের অধিকার, আপনি কেন মানে ওয়াই উড ইউ ওয়ান্ট টু ইউনো ডিসক্রিমিনেট পিপল। মানে রাজ্য সরকারের কাছে রাস্তা খোলা আছে এই রায়ের বিরুদ্ধেও আবার যাওয়ার, সুপ্রিম কোর্ট অব্দি নিয়ে যেতে পারে, অলদো আমি জানি না সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টও তো আগে থেকেই রায় দিয়েই রেখেছে। আমি সেটাই বলছি, না না দেখুন ডিলে করার জন্য অনেক কিছু করা যায়, দিস ইজ আ পারফেক্ট অর্ডার, আমি যতটা আইন পড়েছি আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারছি, দিস ইজ আ পারফেক্ট অর্ডার। এবার ইউ ক্যান গো টু অ্যাপিল, ইউ ক্যান ডু লট অফ থিংস, ইউ ক্যান ডিলে ইট ফর নেক্সট ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স, তারপরে লোকজন হয়তো ভুলে যাবে, তারপরে ঠান্ডা হয়ে যাবে, আমরা আশা করি এটা না হয়।